বন্ধুরা, আজকে ইন্ট্রো দেখেই তোমরা বুঝে গেছো বড়দের ঠাকুমার ঝুলিতে আজ পটল নিয়ে বেশ একটা মজাদার রেসিপি তোমাদের জন্য রয়েছে। আজ রয়েছে দুধ পটল। এটি রান্না করতে কি কি লাগবে? লাগবে সর্ষে বাটা, লাগবে সামান্য একটু গুঁড়ো হলুদ, লাগবে নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, লাগবে একটু দুধ। আমি 7-8টা পটল নিয়েছি, এর জন্য 1 কাপের মতো দুধ আমরা নিয়েছি। তোমরা পটলের পরিমাণটা বাড়ালে দুধ সম পরিমাণে দুধটাও বাড়িয়ে দেবে। প্রথমেই তোমরা সামান্য একটু ময়দা নিয়ে 2 চামচ জলে গুলিয়ে নেবে। ময়দাটাকে বেশ ভালো করে গুলিয়ে নেবে যাতে ওর মধ্যে কোনো দানা বা দলা পাকিয়ে না যায়। এবার সেই ময়দাটিকে তোমরা দুধের মধ্যে ঢেলে নিয়ে দুধটিকে ভালো করে একটু ফেটিয়ে নেবে যাতে ময়দাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে পটলগুলোকে একটু টাটকা পটল নেওয়ার। দেখবে আমি এখানে যে পটলগুলো ব্যবহার করেছি সেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, কারণ পটলগুলো ঘরে এনে রাখার বেশ কয়েকদিন পর আমরা পটলটাকে ব্যবহার করেছি। পটলগুলোকে তোমরা উপর থেকে একটু চেছে নেবে। তোমরা এমনি খোসা ছাড়িয়েও করতে পারো। আসলে খোসা ছাড়ালে কি হয়, পটলগুলো একটু নরম হয়ে যায়, মানে একটু নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি তোমরা উপরের খোসাটাকে একটু চেছে নাও তাহলে দেখবে পটলটা বেশ একটা কুড়মুড়ে ভাব থাকে। তোমরা পটল থেকে বীজগুলো ফেলে দিতে পারো, আবার বীজগুলো রেখেও দিতে পারো। যারা পটলের বীজগুলোকে ভালোবাসো না বা পছন্দ করো না তারা বীজগুলোকে ফেলে দিতে পারো, আর যারা মনে করবে যে না থাকলে ভালো হয় তারা রেখে দেবে। আসলে পটলের বীজগুলো থাকলে একটা বেশ কুড়মুড়ে ভাব থাকে পটলগুলোর মধ্যে আর কি। এরপর কড়াইতে দিয়ে তোমরা একটু হালকা আঁচে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবে। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, বেশ একটা বাদামি রং দুপাশেই সুন্দর করে বাদামি রং চলে আসবে। তখন তোমরা পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেবে। বন্ধুরা, এই রেসিপিটির জন্য খুব সামান্যই তেল লাগে। তোমরা সাদা তেল অথবা সর্ষের তেল যে কোনোটাই ব্যবহার করতে পারো। সর্ষের তেলেই এই রান্নাটা খুব ভালো হয়। তবে পটলগুলো ভাজার জন্য যে তেলটা তোমরা ব্যবহার করেছো সেই তেলেই তোমরা বাকি মশলাগুলো ছেড়ে দিতে পারবে। এর জন্য আলাদা করে কোনো তেল কড়াইতে দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলের মধ্যেই এবার তোমাদের সমস্ত উপকরণগুলো, কাঁচা লঙ্কা থেকে শুরু করে তোমার যে মশলাগুলো তোমরা দুধের সঙ্গে মিশিয়েছো সেটা ঢেলে দেবে। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তোমরা এবার পটলগুলোকে কড়াইতে ওই মশলার মধ্যে ঢেলে নেবে। ঢেলে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে। পটলগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবে। ব্যাস, তৈরি হয়ে গেল তোমাদের দুধ পটল।